আসসালামু আলাইকুম। গ্যাস্ট্রোএন্টারোলজি আজকে আমরা সেকেন্ড লেকচারে আসি। প্রথম লেকচারটা প্যানক্রিয়াটাইটিস এর উপর ছিল। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডিসফ্যাজিয়া। সো ডিফিকাল্টি ইন সলভিং ইজ নোন অ্যাজ ডিসফ্যাজিয়া। পেশেন্ট এসে আপনাকে দুইটা কথা বলবে। এক, হয় সে গিলতে পারে কিন্তু গিলার পর মনে হয় তার খাবার গলায় আটকায় আছে, অথবা পেশেন্ট শুরুতে আপনাকে বলেছে সে খাবার গিলতেই পারে না, তার খাবার মুখে থেকে যাচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি প্রথমে পেশেন্ট এসে বললো যে সে তার খাবার গিলতে পারে কিন্তু খাবার গলা আটকায় থাকে। এইসব ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল করবো বায়োপসি উইথ এন্ডোস্কোপি উইথ বায়োপসি করবো। এটা হচ্ছে ইসোফেজিয়াল ডিসফেজিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস আমরা পাবো এক্ষেত্রে। এক, হয় স্ট্রিকচারটা হয় বেনাইন অথবা ম্যালিগন্যান্ট হবে। স্ট্রিকচারে পেপটিক বেনাইনের ভিতরে কত ভিতরে আছে পেপটিক ফাইব্রাস রিং ইসিনোফিলিক ইনফিল্ট্রেশন হতে পারে এবং বিসফসফোনেট ড্রাগের জন্য স্ট্রিকচার ডেভেলপ করতে পারে বেনাইন স্ট্রিকচার। আর ম্যালিগন্যান্টের ভিতরে আছে ইসোফেগাসে কার্সিনোমা, স্টোমাকের কার্সিনোমা এবং যদি এক্সট্রিনসিক প্রেশার আমাদের ইসোফেগাসের উপর পড়ে। এর পরবর্তীতে আমরা ইসোফেজাইটিসে দেখতে পাইব পেপটিক কজ আছে, ক্যাভিডিয়াসিস আছে এবং ইসিনোফিলিক ইনফিল্ট্রেশন আছে এর মধ্যে, যার জন্য ইসোফেজাইটিস হতে পারে। ডিস মোডিলিটি আমরা পেলে সবার আগে আমরা ম্যানোমেট্রি করবো অথবা ব্যারিয়াম সোনো করব এবং এই ক্ষেত্রে আমরা কজ হিসেবে পাবো অ্যাপালেশিয়া অথবা নন স্পেসিফিক ইসোফেজিয়াল মোডিলিটি ডিসঅর্ডার পেয়ে থাকি। সরি, এখন পেশেন্ট প্রথমে গিলতেই পারে না, সো দ্যাট ইজ ডিফিকাল্টি ইন ইনিশিয়েশন। পেশেন্টের চোকিং থাকতে পারে, অ্যাসপিরেশন থাকতে পারে। সো দিস ইজ অরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া। এক্ষেত্রে আমরা ভিডিও ফ্লুরোস্কোপিক সলিং অ্যাসেসমেন্ট করবো, প্লাস আমরা নিউরোলজিক ইনভেস্টিগেশন করবো। কজ হিসেবে আমরা পাবো বালবার, সিডো বালবার অথবা মাইস্থেনিয়া গ্র্যাভিস। সো আজকে এইটুকু পর্যন্ত। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।